জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আজ সরস্বতী পুজো, প্রত্যেককে জানাই এ সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। প্রত্যেকেই মায়ের আরাধনা করুন, পুষ্পাঞ্জলি দিন, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিন, যাতে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান বাড়ে। জীবনে সাফল্য অর্জন করতে পারি যারা পড়ুয়ারা আছেন, অবশ্যই নিষ্ঠাভাবে ভক্তি ভরে মায়ের আরাধনা করুন। দেখবেন মায়ের কৃপায় প্রত্যেকটা পরীক্ষায় সফলতা মিলবে, জীবনে সকল অন্ধকার দূর হবে। আপনি যদি জীবনের সকল প্রকার সমস্যার সমাধান পেতে চান এবং সারা বছর পড়াশোনায় সাফল্য লাভ করতে চান, তাহলে আজকের দিনে এই একটি টোটকা মেনে চলুন। দেখবেন আপনার যেমন বুদ্ধি খুলবে, এর পাশাপাশি আপনার পরিশ্রমের সফলতা মিলবে। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কয়েকটি টোটকা সম্পর্কে জানিয়ে দেব। যারা পড়াশোনা করছেন কিন্তু পড়াশোনার সঠিক ফল করে উঠতে পাচ্ছেন না, দেখা যাচ্ছে কি আপনি প্রচুর পড়াশোনা করছেন, পড়াশোনা মনে রাখতে পাচ্ছেন না, পরীক্ষায় কম নম্বর পাচ্ছেন, যার ফলে আপনার সাফল্য অর্জন করার সম্ভাবনা একদমই কমে যাচ্ছে। এরকম সমস্যায় যদি পড়েন বা দেখা যায় জীবনে, তাহলে আজকের দিনে এই টোটকাগুলি করে দেখুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই টোটকাগুলি আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আজ বসন্ত পঞ্চমী, আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয়, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। আমাদের হিন্দু ধর্মে শিক্ষা, শিল্প ও সঙ্গীতের দেবী হলেন সরস্বতী দেবী। তিনি বিদ্যাদেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি প্রভৃতি নামে তিনি পরিচিত। মূলত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়ে থাকে। আমাদের মনের সমস্ত খারাপ শিক্ষা, অন্ধকারকে দূর করে সঠিকভাবে শিক্ষার আলোয় জীবনকে আলোকিত করার জন্য আমরা ঘরে ঘরে মা সরস্বতীর পুজো করে থাকি। আজকের দিনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মহা ধুমধামের সহিত বাগদেবীর আরাধনা করে থাকেন পড়ুয়ারা। আপনি যদি আজকের দিনে নিয়ম মেনে এই কাজগুলি করতে পারেন, অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে, জীবনে পরীক্ষায় ভালো লাভ করতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব আপনি আজ সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন, তারপর মাকে পুষ্পাঞ্জলি দিন, মায়ের আরাধনা করুন। দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনে সকল অন্ধকার দূর হবে, জ্ঞান ও বুদ্ধি বাড়বে। অপরদিকে আপনি আজকের দিনে কেশর, সাদা চন্দন ও হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করুন, দেখবেন মা আপনার প্রতি অবশ্যই প্রসন্ন হবেন। এর পাশাপাশি আপনার পড়াশোনার মনোযোগ বাড়বে, পড়াশোনায় উন্নতি লাভ করতে পারবেন। অপরদিকে বলা হচ্ছে আপনি আজকের দিনে নিজের পরা চটি জুতো যদি কোনো দরিদ্র মানুষ বা ভিক্ষুককে দান করতে পারেন, তাহলে আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। একটা পাত্রে জল ভর্তি করুন, তারপর আপনি চারটে লঙ্কা বীজ ফেলে দিন। সাতবার এই জল নিজের মাথার উপর থেকে ঘুরিয়ে নিয়ে বাড়ির মূল দরজার সামনে ফেলে দিন। এর ফলে হবে কি, বাড়ির মধ্যে যতজন লোক আছেন সেই জল যদি পায়ে দিয়ে যান বা পায়ে লাগে, তাহলে আপনার মধ্যে যে সমস্ত নেগেটিভ শক্তি, খারাপ শক্তির প্রভাব রয়েছে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে খারাপ প্রভাবগুলিকে কাটিয়ে ফেলতে পারবেন। অপরদিকে বলা হচ্ছে আপনার সন্তান কি পড়াশোনা করছে না,
আপনার কথা শুনছে না, এমন যদি দেখেন তাহলে এই ছোট্ট কাজটি করে দেখুন, দেখবেন অত্যন্তই ভালো ফললাভ পাবেন। দেখবেন এরপর থেকে আপনার সন্তান আপনার প্রত্যেকটি কথা শুনবে, আপনার কথার অবাধ্য হবে না। দেখবেন খুব সহজেই পড়াশোনায় মন বসবে এবং পরীক্ষায় খুব ভালো ফললাভ করতে পারবে। আপনি আজ সন্ধ্যাবেলায় একটি অশ্বত্থ পাতা নিন। অশ্বত্থ পাতায় নিজের সন্তানের নামটি লাল কালির পেন দিয়ে 7 বার লিখুন। তারপর বাগদেবীকে স্মরণ করে যে কোনো প্রবাহমান নদীতে বা জলাশয়ে ভাসিয়ে দিন। এই কাজটি করবেন সন্ধ্যার সময়, আর এমনভাবে করবেন যাতে কেউ দেখতে না পায় আপনাকে, নচেত আপনি এই ক্রিয়াটির কোনোরূপ কোনোভাবেই ফললাভ পাবেন না। দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে, এরপর থেকে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করবে। দেখবেন জীবনে সাফল্য পাবে আপনার সন্তানটি। তাই আপনি কি চান আপনার সন্তান বা আপনার কথা শুনুক? তাহলে আজ অবশ্যই এই কাজটি করে দেখুন, দেখবেন দারুণ ফললাভ পাবেন। আজ সরস্বতী পুজো, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মায়ের আরাধনা করা হবে। পৌরাণিক কাহিনী অনুসারে বসন্ত পঞ্চমীতেই মা সরস্বতীর জন্ম হয়েছিল। এদিন দেবী সরস্বতী ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন। সরস্বতীকে সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। মা সরস্বতীকে বিদ্যা, সঙ্গীত, শিল্প ও জ্ঞানের দেবী হিসেবে বিবেচনা করা হয়। কথায় আছে যে এদিনই মূর্খ কালিদাস দেবীর আরাধনা করে তার দর্শন পেয়েছিলেন এবং দেবীর বল্লভেই হয়ে উঠেছিলেন মহাকবি কালিদাস। তাহলে আপনারা বুঝতেই পারছেন আজকের দিনটি কতখানি গুরুত্বপূর্ণ দিন। তাই আশা রাখব প্রত্যেকেই মাকে স্মরণ করে এই ক্রিয়াগুলি করে দেখুন, দেখবেন খুব ভালো ফললাভ পাবেন জীবনে। অবশ্যই ভিডিওটি দেখুন, দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা সরস্বতী এই কমেন্টটি করতে ভুলবেন না। মায়ের কৃপায় আপনার জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটবে।